ডিরেক্টর অনুপ সেনগুপ্ত। সো হাই ফ্রেন্ডস, আমি রাজ, আমাদেরকে ফিল্মি রাজ জানে। সো আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমি কোন ডিরেক্টরের সেরা 5টা সিনেমা মুভি টপ 5 মুভি বলবো আমি। সো সেখানে আমি 5 জন ডিরেক্টরের নাম বলেছিলাম, সুজিত গুহ, স্বপন শাহ, হরনাথ চক্রবর্তী এবং অনুপ সেনগুপ্ত, 4 জন। সো সেখানে কিন্তু বেশি ভোট এসেছে হরনাথ এবং স্বপন শাহ, ওকে। বাট আমি কিন্তু একটু আলাদা রকম ভাবলাম, ভাবলাম যে অনুপ সেনগুপ্তকে অনেকে চেনে না, তাই না? যেরকম স্বপন শাহ, হরনাথ চক্রবর্তী নাম পপুলারিটি আছে, তেমন কিন্তু অনুপ সেনগুপ্তের নাম নেই। যদি অনুপ সেনগুপ্তর আজকে সেরা 5টি সিনেমার নাম বলবো, যেগুলো নামগুলো সিনেমা নামগুলো দেখলে ভাববেন যে এই সিনেমাগুলো অনুপ সেনগুপ্ত করেছেন, অথচ আমি তাকে চিনি না। ইয়াস, তো চলে আসি নতুন ভিডিও নিয়ে। সো ওয়াচ টিল দ্য এন্ড। অনুপ সেনগুপ্ত, যিনি 90 দশকে সিনেমা শুরু করেছিলেন, প্রথম সিনেমাগুলো খুব ভালো ভালো সিনেমা করেছিলেন, বাঙালি ঘরোয়া সিনেমা করেছিলেন, বেশিরভাগ সিনেমা কিন্তু উনি বোম্বা দাকে সঙ্গে কিন্তু করেছেন। 1989 প্রথম সিনেমা আশা, তারপরে শুভকামনা, শত্রুতা, হার জিত, এরকম সিনেমা করে 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 কিন্তু উনি বেশ ভালো ভালো সিনেমা করে গেছেন। নতুনের দিকেও কিন্তু এই সেদিনকে 1-2 বছর আগে কিন্তু 2019 ওনার ছেলে বনি সেনগুপ্তের সঙ্গে জানবাজ সিনেমাটা করেছিল, বাট সিনেমাটা পুরো ফ্লপ, ডিজাস্টার হয়, ওকে। এবং শেষের দিকেও যদি বলি, সিনেমা 2009-10 দিকে প্রতিদ্বন্দ্বী করেছিলেন রাহুল এবং রঞ্জিত মল্লিকের, মামা ভাগিনি করেছিলেন বোম্মাদার, বাংলা বাঁচাও করেছিলেন, তবুও সেই সিনেমাগুলো পুরো ফ্লপ হয়ে যায়। বাট ডিরেকশনটা কিন্তু উনি খুব ভালোভাবেই করেন, এবং তার সিনেমাতে আমি দেখেছি একটা নেগেটিভ হচ্ছে উনি বেশি একটু ফ্যামিলি টাইপের, মানে যে কোনো সিনেমা উনি করেন অতিরিক্ত একটু থাকে লেন্থটা, এবং মানে অতিরিক্ত একটু মানে এক একটা সময় লাগে, আপনি বোর হবেন এক একটা সিনে, এমন এমন আছে অনেক সিনেমাগুলো এরকম আছে আপনাদের, ওকে। সো ওনার যদি পপুলারিটি খুব ভালো ভালো সিনেমা বলি, তাহলে বোম্বাদের সঙ্গে খুব ভালো ভালো সিনেমা করেছেন, পরিবার, মায়ানা চল, দাদারা দেশ, খুব সুন্দর সুন্দর সিনেমা করেছেন। এবং উনি কিন্তু ডিরেক্টরও নয়, প্রডিউসারও আছেন, অনেক ভালো ভালো সিনেমা প্রডিউসার উনি করেছেন, যেরকম তোমার দাদারা দেশ, ঘর জামাই, মহাগুরু, ওকে। সো লেটস স্টার্ট, 5টা টপ সিনেমার নাম আমি বলবো অনুপ সেনগুপ্ত, সেই সিনেমাগুলো কিন্তু খুব অসাধারণ সিনেমা। টপ 5 আছে পবিত্র পাপি, টাইটেলটাইও খুব সুন্দর, তাই না? পবিত্র পাপি, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেই সময় কিন্তু খুব ভালো চলেছিল বর্ণে। 1997 সালে ওনাদেরকে নিয়ে একটা সিনেমা করেছিলেন পবিত্র পাপি, এরা খুব হিউজ বক্স অফিস কাজ, এবং সিনেমাটা হিট হয়, এবং সিনেমাটা যেহেতু কোনো লাভ অ্যাঙ্গেল সিনেমা নয়, এটা ফাইটিং সিনেমা, তো প্রসেনজিৎ ঋতুপর্ণাকে আমরা দেখতে পেতাম, খুব ভালোবাসে সিনেমাগুলো দেখতে পেতাম। কিন্তু এই সিনেমাটা একটু হাটকা সিনেমা ছিল বরাবরই, কিন্তু অনুপ সেনগুপ্ত একটু হাটকে সিনেমাগুলি করে খুব করতে ভালোবাসতেন, হয়তো তার সিনেমাগুলো কপি হতে পারে, বাট সিনেমাগুলো কিন্তু একের মানে যে যে সিনেমাগুলো আছে তার একটার সঙ্গে একটা কোনো সাদৃশ্য কি বসে দিচ্ছে আপনি কিন্তু খুঁজে পাবেন না। সো এটাও কিন্তু খুব ভালো সিনেমা পবিত্র পাপি, সিনেমাটা দেখবেন খুব সুন্দর। লাস্টের ডায়লগ আছে যে রঞ্জিত মল্লিক বলবে বোম্বা তাকে যে তুমি পাপি হ্যাঁ বাট পবিত্র পাপি, লাজবাব সিনেমা। আচ্ছা টপ 5, টপ 4 আসবো মায়ের আঁচল। মায়ের আঁচলটা সিনেমা লাজবাব লাগেছে, ওটা একটা কপি সিনেমা গোবিন্দার, জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায় সিনেমা, এটা সবাই জানেন। বাট এই 2003-এ এই মায়ের সিনেমাটা যেটা করেছেন, অভিনয় ব্যাপক বোম্বাদার, এবং তার থেকে অভিনয় ভালো অনামিকা সাহার। অনামিকা সাহার আপনারা যে সিনেমা দেখেছেন, ছোটো ছোটো ক্যারেক্টার করেছেন বা মানে কোনো খলনায়িকা হয়েছেন, বাট এই সিনেমাতে মায়ের যে অভিনয়টা, বাংলা যত সিনেমা আছে মার সিন যে মানে মায়ের যে সিনেমাগুলো, সত্যি কথা বলতে কি অনামিকা স্যার মায়ের চালটা সিনেমাটা জবরদস্ত লিখেছে, জবরদস্ত। এখন ইউটিউবে দেখলে অনেক সিনেমা কাট কাট আছে, অনেক সিনগুলো কাট কাট আছে, বাট একটা সিনেমা যখন মায়ের আঁচল ভিক্ষা করে তার অনামিকা স্যার তার ছেলেকে চাইবে, উফ, যত মা আছে যেরকম হিন্দিতে রাখি গুলজার, সেরকম বাংলাতে অনামিকা স্যার, এই সিনেমাটা না দেখলে কেউ বুঝতে পারবে না। মায়ের আঁচল লাজবাব সিনেমা, দেখবেন একবার। এবার টপ 3-তে আসবে, টপ 3-তে যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে ইনক্লাব। ইনক্লাবটাও একটা খুব সুন্দর সিনেমা, মানে 2002-তে রিলিজ পাওয়া ইনক্লাব, বোম্বাদা, অর্পিতা, অভিষেক, চিরঞ্জিত, খুব একটা ভালো সিনেমা। একটা সিম্পল পরিবারকে নিয়ে সিনেমা, একটা সিম্পল পরিবার লাস্টের দিকে যে কীভাবে দেশের জন্য নিজের জীবন বিপন্ন রেখে সংসার ও দেশকে কীভাবে বাঁচায়, এই ইনক্লাবটা সিনেমাটা না দিলে আপনারা বুঝতে পারবেন না। ইনক্লাব সিনেমাটা দেশের জন্য সিনেমা, পরিবারের সিনেমা, পারিবারিক সিনেমা, ভালোবাসার সিনেমা, সবগুলো মিলেমিশে পুরো একাকার। ইনক্লাব সিনেমাটা একবার আপনার দেখতে হবে। এবার টপ 2-তে আসবো, টপ 2-তে যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে আঘাত। ইয়েস, আঘাত সিনেমা। দেখুন আমি বরাবরই বলি বোম্বাদার ঋতুপর্ণা একটা ভালো একটা জুড়ি, হ্যাঁ, তাই না? কিন্তু আঘাত সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিনেমা কাকে বলে এবং সিনেমার ডিরেকশনটা কাকে বলে। অসম্ভব অনুপ সেনগুপ্ত ডিরেকশন করেছেন এইসব সিনেমাগুলো, কিন্তু এইসব সিনেমাগুলো কিন্তু খুব হিট, বক্স অফিস হিট, বাট ডিরেক্টরের নাম কিন্তু তার কেউ জানে না, তাই না? সো আঘাত 2001 সালে সিনেমাটা মুক্তি পায়। বোম্বাদা ও ঋতুপর্ণা অন্য একটা চরিত্র আছে এই সিনেমাতে, এই মুভি না দেখলে আমরা কেউ জানতে পারতাম না। দুর্দান্ত স্টোরি, দুর্দান্ত কনসেপ্ট, দুর্দান্ত ডিরেকশন আঘাত সিনেমাটা, দেখবেন খুব ভালো একটা সিনেমা, থ্রিলিং মতো সিনেমা পাবেন এই সিনেমাটা। নম্বর 1, টপ 1 যেটা বলবো সেটা একটা কমেডি সিনেমা, কমেডি থ্রিলার সিনেমা, যেটা হচ্ছে চোরের মাস্তুদ ভাই। এটা কিন্তু একটা কপি সিনেমা, 1973 সালে হিন্দিতে ভিক্টোরিয়া নাম্বার 203 সিনেমা থেকে কপি করা সিনেমা এই চোরের মাস্তুদ ভাই। 2004 সালে মুক্তি পাওয়া সিনেমা, 6.7 IMDb রেটিংয়ে। ইয়েস,
খুব একটা সুন্দর সিনেমা, বক্স অফিস কালেকশন পুরো সুপার হিট হয়েছিল, চলছিল মাসে। তো ভাই মিঠুনকে বরাবরই আমরা একটা কমেডি হিসাবে জানি, কমেডি করে, বাট চিরঞ্জিতকেও যে এরকম কমেডি দেখতে পেয়েছিলেন মিঠুনের সঙ্গে, এ সিনেমাটা না দেখলে বাস বুঝতে পারবো না। এবং সাইড হিরো আছে যিশু এবং কোয়েল, খুব সুন্দর একটা সিনেমা চলছিল মাসে। তবে 2004 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল এবং কমেডি থেকে থ্রিলারের থেকে খুব একটা হিউজ বক্স অফিস কালেকশন করে এই চলছিল মাত্র দুবার সিনেমাটা। সো এই পাঁচটা সিনেমার ভিতরে আপনারা জানেন কি যে পাঁচটা সিনেমার ভিতরে কোন সিনেমাটা ডিরেক্টর ছিলেন অনুপ সেনগুপ্ত, যদি জানতেন প্লিজ কমেন্টে জানান। এবং এই পাঁচটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনার ফেভারিট প্লিজ কমেন্টে জানাবেন। এবং এরকম যদি কোনো ভালো ভালো ডিরেক্টরের যদি কোনো টপ ফাইভ সিনেমা আমি বানাতে চাই তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সো এই ছিল কথা, সাপোর্ট করুন আমার চ্যানেলকে, আমি বাংলা পুরনো পুরনো সিনেমা রিভিউ করি। ওকে, ভালো থাকবেন, ভাই।